একটি ছোট্ট ছেলে, নাম আরাত হুসাইন, যে কিনা মাত্র 7 বছর বয়সেই জায়গা করে নিয়েছে বার্সেলোনা ও ফুটবল কিংবদন্তি লিওন মেসির অফিসিয়াল পেজে, যাকে কিনা ভবিষ্যৎ মেসিও বলা হয়ে থাকে। বলা হয়ে থাকে ফুটবল জগতের সবচেয়ে ছোট্ট সেলিব্রিটি। আরাত হোসেনের বডি ফিটনেস ও ফুটবল খেলার স্কিল দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি আরাত হোসেনের নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পেছনের গল্প। হ্যালো গাইজ, দিস ইজ শাহরিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই মুভি টিউব ফ্যামিলি। 2013 সালের 30 সেপ্টেম্বর ইরানের ছোট্ট একটি শহরে এক মুসলিম মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে আরাত হোসেন। সে হিসেবে এখন তার বর্তমান বয়স 9 বছর 3 মাস। আরাত তার পিতামাতার দ্বিতীয় সন্তান। আয়দা হুসাইন নামে একটি বড় বোনও রয়েছে তার। আরাতকে দেখলে প্রথমবারের জন্য আমার মতো আপনার কাছেও মেয়ে বলে মনে হতে পারে, কিন্তু না, আরাত অবশ্যই একটি ছেলে। আরাত আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের একজন সেলিব্রিটি। আরাত তখন খুবই ছোট। আরাতের বাবা মোহাম্মদ লক্ষ্য করেন যে আরাত আর 5টা স্বাভাবিক বাচ্চাদের মতো নয়, সে অন্য সকল বাচ্চাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী। মাত্র 3 মাস বয়সে আরাত কোনো কিছু ধরলে সহজে তা ছাড়ানো যেত না, যার কারণে মাত্র 7 মাস বয়স থেকেই আরাতের বাবা তাকে জিমনাস্টিক ট্রেনিং দেওয়া শুরু করেন। যেখানে 1 থেকে 1.5 বছরের বাচ্চারা ঠিকমতো হাঁটতেও পারে না, সেখানে আরাত ওই বয়সে উল্টোভাবে ডিগবাজি দিতে পারত। এবং মাত্র 2 বছর বয়স হতে না হতেই আরাত তার প্রতিভাকে নেক্সট লেভেলে নিয়ে যায়। সে তার বডি এতটাই ব্যালেন্স করতে পারত যে একটি খাড়া দেওয়ালের 130 সেন্টিমিটার পর্যন্ত কারো সাহায্য ছাড়াই একা একা উঠে যেতে পারত। মাত্র 1 বছর বয়সে 1 কেজি ওজন হাতে বহন করতে পারত আরাত। ছোট থেকেই আরাতের এ সকল অস্বাভাবিক কাজগুলো ভিডিও আকারে ইনস্টাগ্রামে পোস্ট দিতেন তার বাবা। এত ছোট একটি বাচ্চার এমন জিমনাস্টিক স্কিল ও ফিটনেস দেখে সবাই অবাক হয়ে যায়, যার ফলে 2016 সালের এপ্রিল মাসের মধ্যে আরাত হোসেনের ইনস্টাগ্রাম ভাইরাল হয়ে যায় এবং 2.5 মিলিয়ন ফলোয়ার ক্রস করে। এরপর আমেরিকার অ্যাকশন স্টার উইন্স স্মিথ এই ভিডিওটি শেয়ার করে দিলে আরাতের পরিচিতি দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়ে। আর আপনি এটা জেনে অবাক হবেন যে আরাত এ সকল কিছু অর্জন করেছে মাত্র 2 বছর বয়সে। এরপর আরাতের বাবা লক্ষ্য করেন যে আরাত জিমনাস্টিকের পাশাপাশি ফুটবলের প্রতি আরও বেশি আগ্রহী এবং তার সমবয়সী যে কোনো বাচ্চার থেকে ওর ফুটবল দক্ষতা অনেক বেশি। আর এটা লক্ষ্য করার পর আরাতের বাবা আরাতের লেখাপড়ার থেকে তার ফিটনেস ও ফুটবল ট্রেনিং দেওয়ার প্রতি বেশি সিরিয়াস হয়ে পড়েন, যার কারণে আরাতের বাবাকে তার অনেক আত্মীয় স্বজন ও প্রতিবেশী দোষারোপ করেছিল। কিন্তু আরাতের বাবা ছিল একটু পাগলাটে স্বভাবের মানুষ, তিনি কারোর কথাই কান দেননি। এরপর 2016 সালে মাত্র 3 বছর বয়সে চীনের একটি রিয়েলিটি শোতে পারফর্ম করার ডাক আসে আরাতের। এত অল্প বয়সে আরাতের পারফর্ম দেখে বিচারকরা হতবাক হয়ে যায়। এরই ধারাবাহিকতায় 2017 সালে থাইল্যান্ডের আরেকটি টিভি শোতে পারফর্ম করার সুযোগ হয় আরাতের। আর এভাবে আরাতের জনপ্রিয়তা দিন দিন বাড়তেই থাকে। কিন্তু আরাতের বাবা তার ছেলের ভিডিওগুলো ইনস্টাগ্রামে নিয়মিত আপলোড দিতে থাকে। আরাত যেহেতু ইরানের, আর পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক যেহেতু ভালো নয়, তাই পশ্চিমা মিডিয়ার কোনো রকম সাহায্য পাচ্ছিল না আরাত। তবে আরাতের নিষ্পাপ চেহারার কাছে হার মানে রাজনীতি। আরাতের পারফরমেন্স ও স্কিল পশ্চিমাদের নজর কাটতে খুব বেশি দেরি হয়নি। ইউরোপের বড় বড় টিভি চ্যানেল এসে আরাতের ইন্টারভিউ নিতে থাকে, যার ফলে আরাতের পরিচিতি এবার ইউরোপেও ছড়িয়ে পড়ে এবং এরপরে পশ্চিমা দেশ ইংল্যান্ডের টিভি চ্যানেলেও আরাতকে নিয়ে টিভি শোয়ের আয়োজন করা হয়। আর এভাবে আরাত একজন ইরানি হয়েও সকল দেশের মানুষের ভালোবাসার পাত্র হয়ে উঠেছিল। আরাতের ফুটবল স্কিল দেখে আরাতের উপর নজর পড়ে ইংল্যান্ডের নামকরা ক্লাব লিভারপুলের, এবং লিভারপুলের ক্লাব আরাতকে স্কলারশিপ দিয়ে তার পরিবার সহ ইংল্যান্ডে নিয়ে আসে ফুটবলের প্রফেশনাল ট্রেনিং করানোর জন্য। এবং বর্তমানে আরাত ও তার পরিবার লিভারপুলেই রয়েছেন। আরাত নিজের এবং তার বাবার স্বপ্ন জয়ের পথে এগোচ্ছে। আরাত ও তার বাবার স্বপ্ন হচ্ছে আরাত বড় হয়ে বার্সেলোনায় খেলবে এবং মেসির মতো অনেক বড় প্লেয়ার হবে। আরাতের বডি ফিটনেস ক্রিস্টিয়ানো রোনালদোর মতো হলেও তার পছন্দের প্লেয়ার লিওনেল মেসি, এবং সে নিজেকে মেসির সাথে তুলনা করে থাকে।
তবে এতদূর আসার পরেও বার্সেলোনা বা মেসি পর্যন্ত আরাতের গল্পটি পৌঁছায়নি। কিন্তু 2020 সালের 12 এপ্রিল আরাত মেসিকে উদ্দেশ্য করে একটি ভিডিও তৈরি করে। এবং ভিডিওটি বার্সেলোনার নজর কাটতে সক্ষম হয়, ফলে বার্সেলোনা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ হতে ভিডিওটি শেয়ার দিলে নজরে আসে আরাতের কাঙ্ক্ষিত তারকা লিওনেল মেসির। মেসিও তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ হতে আরাতের এই ভিডিওর উত্তরে বলেন, ধন্যবাদ আরাত, আমি তোমার মধ্যে অনেক ট্যালেন্ট দেখতে পাচ্ছি, যেটি খুবই ইম্প্রেসিভ। এছাড়া ফিফার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ হতেও এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। আর তাই তো 2020 সালে মাত্র 7 বছর বয়সে ইরানের আরাত ফুটবল জগতের সর্বকনিষ্ঠ তারকা হিসেবে আখ্যায়িত হয়েছে। ভবিষ্যতে মেসি বা রোনালদো ফুটবল জগতে থাকবেন না, তবে আশা করা যায় ইরানের বুকে একটি মুসলিম পরিবারে তৈরি হতে যাচ্ছে এক নতুন মেসির, বাকিটা থাকলো সময়ের উপর। তবে ভাই, এই ছেলে প্রচুর জেদি, একবার যেটা করবে বলে ঠিক করে সেটা সে করেই ছাড়ে। যত যাই হোক না কেন, যত কষ্টই হোক, যত বাধাই আসুক না কেন, ওকে থামানো যায় না। বর্তমানে আরাত হোসেনের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা 5.9 বা প্রায় 6 মিলিয়ন, এবং মাত্র 7 বছর বয়সে বিভিন্ন টিভি প্রোগ্রাম ও রিয়েলিটি শোতে পার্টিসিপেট করে আয় করেছে $7 লক্ষ বা বাংলাদেশি প্রায় 6.5 থেকে 7 কোটি টাকা। চিন্তা করেন ভাই একবার, ব্যক্তিগতভাবে এর পুরো ক্রেডিট আমি আরাতের পাগলাটে স্বভাবের বাবাকে দেব। তবে একটা কথা বলতেই হচ্ছে, আরাতের ভাগ্য ভালো সে বাংলাদেশে জন্মগ্রহণ করেনি, না হলে একগাদা বইয়ের ভারে তলিয়ে যেত সকল প্রতিভা। কাল সকালে স্কুলে যেতে হবে বলে পড়া রেডি করতে হবে, না হলে স্যারের বকুনি, গার্জিয়ান কল হলে বাসায় আসার পরে মায়ের বকুনি, আর টিউশন টিচার তো রয়েছেই, সকলের পড়া করতে হবে, এসব নিয়ে সবসময় একটি মানসিক চিন্তার ভিতরে থাকে আমাদের ছেলেরা, যার কারণে তাদের ভিতরের প্রতিভাকে বাইরে আনতেই পারে না তারা। যাই হোক, এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।